হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রবিবার, এখন বাজে 3:30। আমরা এখন আজকে সবাই মিলে যাব বড়ননদের বাড়িতে। বড়ননদের বাড়িতে তার ছোট ছেলেকে কার্তিক ঠাকুর দিয়েছে। তো কার্তিক মাসে কার্তিক ঠাকুর পুজো করা হয়নি, এই মাসে কার্তিক পুজো করবে। আজকে সকাল থেকে একদম সময় পাইনি ভিডিও করার, তো এসে গেছি এখন বিকেলবেলা তোমাদের সঙ্গে বকবক করার জন্য। আমার বর দোকানে যাচ্ছে, মিষ্টি আর পনির অর্ডার দেওয়া আছে, ও নিয়ে আসবে। ও নিয়ে এলেই আমি, আমার ছেলে, আমার বর আজকে তিনজনে মিলে যাব। তো বেরিয়ে পড়বো একসঙ্গে, এখন ও যাচ্ছে মিষ্টি কিনতে। তো আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আমার ছেলে তার ঠাম্মির কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে, কোথাও যাওয়ার আগে ও সবাইয়ের কাছ থেকে আশীর্বাদ নেয়, এটা ওর ছোটবেলা থেকে একটা অভ্যেস। তো আমিও যাচ্ছি আমার শাশুড়ি মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি আমরা। এই ব্যাগটাতে আমি কিছু ঠাকুর পুজোর বাজার নিয়েছি, আর এই ব্যাগটাতে ওদের অর্ডার দেওয়া ছিল, পনির মিহিদানা ও মিষ্টি সব এই ব্যাগটাতে করে নিয়ে নিলাম। আমরা নিয়ে একসঙ্গে সব বেরিয়ে পড়ব। এই দেখুন, আমাদের বেরানোর সময় ভুলু এসে হাজির। তো আমরা প্রায় যখন কোথাও যাই বা কোথাও থেকে আসি, তো ভুলু যেখানেই থাক না কেন, ও এসে হাজির হয়ে যায়। ওর লেজটা নাড়িয়েই জানিয়ে দেয় যে ওকে কিছু খাবার দিতে হবে। তো আমার ছেলে ছুটে দৌড়ে উপরে উঠে গেল, উপর থেকে বিস্কুট নিয়ে এসে ওকে খেতে দিয়ে দিল। তো আমার ছেলের একটু সবসময় এইরকম অভ্যাস, কোথাও গেলে কোনো পশুকে দেখলে খাওয়ার দেবে, কিংবা কোনো ভিখারিকে দেখলে ভিক্ষা দেবে, ওর না দিলে ওর মনটা কাঁদে, ও আবার বলে আমার খুব দুঃখ লাগে। তো ওর নিজের খাওয়ার থেকেও দেয়। এই দেখুন, ও ভলুকে খাইয়ে দিয়ে এবার এসে স্কুটিতে উঠে এখন দুষ্টুমি চালু করে দিয়েছে, যেন ও স্কুটিটা চালিয়ে নিয়ে ছুটে চলে যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম, কি আমার বর স্কুটি চালাচ্ছে, আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাবো NH-41 রোডের উপর থেকে। NH-41 রোডের উপরে ওঠার আগে আমরা আমাদের ভেতরের রাস্তা থেকে যাচ্ছি। এই দেখুন, সামনেই হলদিয়ার গেট, এখানে সিগন্যাল পড়েছে, রেড সিগন্যাল। তো ক্রসিং এ আমরা দাঁড়িয়ে আছি, ক্রসিং ছাড়লেই আমরা চলে যাব। ওই দেখা যাচ্ছে আমাদের হলদিয়া গেট, আমার ননদের বাড়ি। দেখতে গেলে হলদিয়া, তো হলদিয়া গেটের সেপাশে তো পঞ্চায়েত এলাকাতে বাড়ি। তো আমার বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, ওদের বাড়িটা গ্রামের দিকে। তো আমরা স্কুটি নিয়েই চলে যাই ওদের বাড়িতে, কোনো প্রবলেম হয় না। এই যে আমার ননদের বাড়ি, আমরা চলে এসেছি। তো আস্তে আস্তে প্রায় 6:30 বেজে গেল, ওদের বাড়িটা একদম গ্রামে। ওদের ঘট উত্তোলনের সময় ছিল 7:00 থেকে 8:00 মধ্যে। তো এবার আমাদের পুরোহিত মশাই চলে এসেছে। এই দেখুন ছোট্ট কার্তিক, কি সুন্দর লাগছে না দেখতে। ওকে কার্তিক মাসে কার্তিকটা দিয়েছিল, এই বছর কার্তিক মাসে ও পুজো করেনি, তখন সময় করে উঠতে পারেনি তাই পুজো করেনি। তো এখন পুজো করছে। আমার বড় ননদের ছোট ছেলেকে দিয়েছিল কার্তিকটা, আমার ছেলে ওই সময়ের মধ্যে ওদেরকে সব যারা কাজ করছিল ওদেরকে মুড়ি দিয়েছিল ঠোঙাতে করে। আমার ছেলে তো বাড়িতে সবসময় খাওয়াতেই খায়, তো ওর খুব ইচ্ছে হলো ঠোঙাতে খাবে। এরপর আমরা সবাই মিলে যাচ্ছি ঘর তুলতে। তো ওদের বাড়ির পেছনেই একটা বড় পুকুর আছে, সেই পুকুরেই ঘর তোলা হবে, যেহেতু গ্রামের দিকে। তো এখানে একটু লাইট টাইট গুলো কম, আমাদের এপাশের দিকে হলে তবু একটু লাইটটা যেন বেশি থাকে। তো ওদের পুকুরেই দেখুন, ওদের ঘরের পেছনেই পুকুর আছে, তো ওই পুকুরে ঘর তুলছে। এদের বাড়ির পিছনে কোনো আলোই নেই, তো আমি এক হাতে ইমার্জেন্সি ধরে আছি আর এক হাতে দেখো ক্যামেরা ধরে আছি। তো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ, খুব ভালো না হলেও মোটামুটি দেখা যাচ্ছে যে বাড়ির পেছনটা একটা বড় পুকুর রয়েছে, ওটা ওদের নিজস্ব পুকুর। তো ওই পুকুরেই ওরা ঘর তুলছে, ঘর তো তোলা হয়ে গেল। এই যে দেখো, এটা হলো আমার ছোট ভাগনা বউ। ওকে যারা ঠাকুর দিয়েছিল ওদের কাছ থেকে অনুমতি নিতে হয়, তো ওদেরকে বরণ করে ও ওদের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছে পুজোতে বসার আগে। তো ওদেরকে সবাইকে বরণ করছে ও। তো ওখানে কি নিয়ম আছে, বরণ করে মালা দিয়ে ঠাকুরের একটা প্রণামী টাকা দিয়ে ওদের কাছ থেকে অনুমতি চেয়ে নিতে হয়। ও অনুমতিটা চেয়ে নিয়ে তারপর পুজোতে বসতে হবে, না হলে বসা যাবে না। তাই অনুমতি চেয়ে নিল, নিয়ে এবার ও এবার পুজোতে বসবে। এবার বাইরে সব ছোট ছোট ছেলে মেয়েরা কি সুন্দর ঝুড়ঝুড়ি চালাচ্ছে দেখুন। তো এটা যেহেতু গ্রামের ঘর, তো সব ছেলে মেয়েরা কি সুন্দর বাইরে বেরিয়ে এসেছে। আমাদের এপাশে হলে সব ছেলে মেয়েরা রাত্রের বেলা বেরোয় না, কারণ ঠান্ডা লেগে যাবে, এ বাড়ির বাইরে বেরোতে দেয় না বেশি। তো গ্রামের দিকে গিয়ে বেশ ভালোই লাগলো, সব ছেলে মেয়েরা, কত ছোট ছোট ছেলে মেয়েরা, ওদের কত সাহস, ওরা কি সুন্দর ঝুড়ঝুড়ি চালাচ্ছে। ওদের সঙ্গে পড়ে আমার ছেলেও ঝুড়ঝুড়ি জ্বালানো শুরু করে দিল। গ্রামের দিকে মেয়েরা কতটা সাহসী হয়, তো এই মেয়েটাকে দেখলেই বোঝা যায়, কি সুন্দর বাজি ফাটাচ্ছে দেখুন। আর আমরা তো
তো বাজি ফাটানো দূরের কথা, ও বাজি ফাটাচ্ছে, আমি ভিডিও করছি, তাতেই আমি ঠিকরে উঠে পড়ছি। তো ও কি সুন্দর বাজি ফাটাচ্ছে। তো ওদের বাড়ির কাছে মা আটেশ্বরীর মন্দির রয়েছে, যে কোনো পুজো করার আগে মা আটেশ্বরীকে ভোগ দর্শন করে ওকে পুজো করে দিয়ে এসে তারপর বাড়িতে পুজো করতে হয়, ওদের ওখানে এই নিয়মটা আছে। তো এখানে এখানেও কোনো আলোর ব্যবস্থা নেই, ইমার্জেন্সি নিয়ে এসে পুজো করেছিল। আমি ইমার্জেন্সি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালো করে মা আটেশ্বরীর মন্দিরটা। এইখানে আগে ওরা পুজো করে নেয়, তারপর বাড়িতে পুজো করে। যেহেতু কার্তিক পুজো 3 প্রহর ধরে পুজো হবে, তো ওরা পুজো করছে। আমি প্রথম প্রহরের পুজোতে সঙ্গে ছিলাম, তারপর দ্বিতীয় প্রহরের পুজোতে সঙ্গে নেই, কারণ যারা ঠাকুর দিয়েছিল তা বাদেও যারা কাজ করছে টোটাল মনে হয় প্রায় 100 জনের মতো খাবে, তো লুচি বেলতে হবে, তাই জন্য আমি চলে এলাম লুচি বেলার দিকে। আমি লুচি বেলছি, সঙ্গে আমার ভাগনারা লুচি ভাজছে, আবার এক ভাগনা আমাকে লুচি সব গোল গোল করে দিচ্ছে। তো এখানে লুচি বেলছি, ওদিকে পুজো চলছে, আমরা খেতে বসেছিলাম, আমার বর খেতে বসে গেছে, লুচি আলুর দম আর মিহিদানা সঙ্গে ছিল। তো আমার বর খেয়ে নিচ্ছে, দেখুন আমি ভিডিও তুলছি আর আমার বর খাচ্ছে, আমাকে একবারও ডাকছেও না। দ্বিতীয় প্রহরের পুজো শেষ হয়ে গেছে, তৃতীয় প্রহরের পুজো চলছে। আমি দ্বিতীয় প্রহরে পুরো ওদেরকে খাওয়ার দাওয়ার দেওয়া এবং লুচি বেড়াতে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই দেখাতে পারিনি দ্বিতীয় প্রহরের পুজোটা। তৃতীয় প্রহরের পুজোতে হোম চলছে, দেখুন কি সুন্দর বাড়িতে হোম করছে। ওদের বাড়িতে টাইলস দিয়ে বাঁধানো, তাই জন্য ইঁট দিয়ে, ইঁটের উপরে সেই বালি সিমেন্ট মাখানো করা হয় না, ওই কড়াতে করেই হোম করছে। হোম প্রায় শেষ হয়ে এসেছে, ওই হোমের মধ্যে নারকোলটা দিয়ে দিল, মানে এবার হোমটা শেষ হয়ে গেল। সব শেষে পুষ্পাঞ্জলি দিচ্ছে। পুজো শেষ, সবাই একটু রেস্ট নিয়েছে, আমি আর আমার ছোট ননদ বসে বসে ভাবছি একটু ছবি তুলি। দেখো একদম যেন আমাদেরকে ভূতের মতো দেখাচ্ছে, তখন প্রায় রাত্রি 3টে বাজতে যায়। পুজো শেষ হয়ে গেছে, পুজো শেষের পর বিসর্জন হয়ে গেল, কারণ বিসর্জন না দিলে পরের দিন সকালে যে রান্নাবান্না হবে নিরামিষ ছাড়া আমিষ করা যাবে না, তাই পুজোর শেষেই পুজোর বিসর্জন হয়ে গেল। ওদের পেছনের পুকুরটাতেই যাচ্ছে ঘর ডুবাতে, ঘরটা ডুবিয়ে দিলে প্রতিমা ঠাকুর থাকলেও কোনো ক্ষতি নেই, তাই ঘরটা ডুবিয়ে দিচ্ছে। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ছাড়া ভিডিওগুলি প্রথমেই আপনার কাছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।